সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের ইতালি বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ধূমকেতুর সাংবাদিক জনাব শামীমুর রহমানকে গত তিন দিন পূর্বে এই কমিটির একজন মুরব্বী তিনি তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি তাকে প্রাণ নাশে হুমকি দেন, তাকে দেখে নেওয়ার হুমকি দেন। বিষয়টি সহজভাবে নিলে সহজ, কিন্তু বিষয়টি কিন্তু খুব সহজ না। এই কারণে যে এই কমিউনিটির বিশিষ্ট জনদের কাছ থেকে এরকম আচরণ আমরা সংবাদকর্মীরা আশা করি না। আমি শামীমুর রহমানের সাথে এমন আচরণের তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাই। আজকে আমাদের ইতালি বাংলা প্রেস ক্লাব পত্রিকা আমরা এই প্রতিবাদ সভা এবং আবাস আজকে যারা উপস্থিত হয়েছে তারা কথা বলবেন, এবং এখন যারা এই ধূমকেতু ফেসবুক পেজ থেকে যারা দেখবেন সবাইকে ইতালি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনায় এসেছি বা আজকে যে বিষয়টি নিয়ে প্রতিবাদ সভা আয়োজন করেছি সেটি আপনারা শুনলেন। আমি এর আগে আমাদের আজকে সংগঠনের এই তাৎক্ষণিক প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন আমি সর্বপ্রথম পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনাব খান দীপন রয়েছেন, সিনিয়র সহসভাপতি এলিনা আহমেদ মিঠু রয়েছেন, সহসভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, প্রচার সম্পাদক আরিফুল হক। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন শামীমুর রহমান, যার সাথে ঘটনাটি ঘটেছে। আসলে কি ঘটনাটি ঘটেছে সেদিন শামীমুর রহমান ছিল এবং আমাদের সেই সমাজের বিশিষ্ট সাতাইবুর রহমান ছোট ভাই তার সাথে যে আচরণটি করেছে, আসলে আমরা একটি বক্তব্য শেষে আমার বক্তব্যটি বলে আমরা শামীমুর রহমানের কাছে যাবো, সেটা কি ঘটেছিল এবং সেটি শামীমুর রহমানের মুখ থেকে আপনারা শুনবেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটি হচ্ছে ভুল আমাদের হতে পারে, আমার হতে পারে, অনেকেরই ভুল হতে পারে, আমরা তারা সংবাদ করবি, আমাদের সাংবাদিকদের ভুল থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের ভিউ যাদের পক্ষে যায় তারা বাহবা দেয়, যাদের বিপক্ষে যায় তারা সবসময় আমাদের গালি গালাজ করে। এটা আমাদের সাংবাদিকদের যদি আমরা যারা লেখালেখি করি আমাদের বন্ধু কম শত্রু বেশি, সেদিকে আমরা যাবো না। আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে আমার যদি কোনো ভুল থাকে সেটি আমার সভাপতি বা আমার প্রেস ক্লাবের কাছে অভিযোগ দিতে পারতে অথবা দিত, সেক্ষেত্রে আমরা শামীমুর রহমানের ভুলটি সংশোধন হওয়ার বা করার চেষ্টা করতাম। কিন্তু শামীমুর রহমান কি ভুল করেছে সেটি না জানলেও আমরা দেখলাম শামীমুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি এখন আজকের এই প্রতিবাদ সভায় আমি সর্বপ্রথম জানাব শামীমুর রহমানের কাছে আমরা এই সেদিনকার ঘটনা এবং কি কারণে ঘটেছে সেটি জানার জন্য আমি শামীমুর রহমানকে প্রথমে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রিয় সহকর্মী, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রেস ক্লাবের সকল সংবাদকর্মী এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ। আপনারা আমার এই সংবাদটি শোনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন, এজন্য আমি স্পেশাল থ্যাংকস জানাই আমাদের সুযোগ্য সভাপতি সহ আপনারা যারা রয়েছেন সবাইকে। প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসী যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ দেখছেন তাদেরকে আজকে সেদিনের ঘটনাটি আমি উপস্থাপন করব। দুদিন আগে যখন সাতাইফুর রহমান ছোটন ভাই তার দোকানের পাশে আমি এবং সেলিম ভাই সহ কথা বলছিলাম, ঠিক এই মুহূর্তে উনি আসেন। আসার পরে তিনি আমার সঙ্গে দুষ্টুমি করেন, দুষ্টুমি করার ছলে বলছেন যে তোমাকে আমার মানা উচিত। তো আমি তার বললাম যে ঠিক আছে মারেন, আমি একটু আগাইব। তো উনি আমাকে দুটো চর মারলেন এবং হাসলেন। কিছুক্ষণ পরে উনি বললেন যে ইতালি থেকে যে সংবাদ পরিবেশন করা হয় বা ইতালির যে সাংবাদিকরা রয়েছে তারা সবাই আবাল সাংবাদিক। আমি শব্দটি উচ্চারণ করতে চাই না, তো এই কারণেই করলাম যে তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন যে সাংবাদিকরা সব আবাল। এই যে শব্দটি উচ্চারণ করলেন এটি আমার পেশাগত ভাবেও আমার আঘাত লেগেছে যে এটি কেন করলেন। আজকে সেই কথার রেশ ধরে উনি শুরু করলেন যে আমরা সংবাদ মাধ্যম মিথ্যা তথ্য প্রচার করি। উনি সেই ধারাবাহিকতায় চলে গেলেন যে উনি দেশের বিরুদ্ধে কথা বলেননি, তিনি সেই কথাও বলছেন এবং তিনি বারবার এই কথাটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যে উনি যেটা বলেছেন
বাংলাদেশ একটি নরক সেই কথাটি উনি বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং তখনও করেছেন। একটি পর্যায়ে এসে উনি অনেক উত্তেজিত হয়ে যান এবং আমি চুপ করে ছিলাম। চুপ করে থাকাকালীন সময়ও তিনি উত্তেজনা বৃদ্ধি করছেন। একটি সময় এসে তিনি আমাকে বললেন যে তুই যদি এরপরে ছোটন নামে কারো নিউজ করো, ছোটনের নাম নিয়ে নিউজ করিস, তাহলে তোকে আমি মেরে ফেলব। দ্বিতীয়বার উনি এই শব্দটি উচ্চারণ করলেন, কিন্তু আমি সেই শব্দটি ক্ষমা করবেন, মাফ করে আমার একটু কষ্ট হচ্ছে। উনি শব্দটি দ্বিতীয়বার যখন উচ্চারণ করলেন তখন আমি কিছু বলিনি। তৃতীয়বার উনি যখন উচ্চারণ করলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ছোটন ভাই, এই ধরনের কথা কেন আপনি বলছেন, এটা তো আপনার ঠিক হয়নি। তো এই অবস্থা থেকে ওখানে যারা ছিলেন তারা আমাকে বললেন যে তুমি চলে যাও, আমি নীরবে সেখান থেকে চলে আসি। তারপরেই আমি আমার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এবং আমার সহকর্মীদের সঙ্গে আলাপ করি যে বিষয়টা কি হতে পারে, যেখানে সমগ্র সাংবাদিককে হুমকি দেওয়া হচ্ছে, যেখানে সাংবাদিকদের জীবন নাশের কথা বলা হচ্ছে। এই জীবন নাশের কথা যখন প্রবাসী থেকে একটা নিরাপদ জীবন থেকে আমরা আমাদের জীবনের হুমকি পাচ্ছি বিভিন্ন মহল থেকে, তাই আমি আমার সহকর্মীদের সঙ্গে আলাপ করে এবং তারা নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা অপেক্ষা করেছেন যে উনি যেন এই বিষয়টি সুরাহা করেন, কিন্তু তিনি সেটা করেননি। বরঞ্চ তিনি আমার ফেসবুকের মাধ্যমে সরাসরি লিখেছেন যে তিনি আমাকে থাপ্পড় মেরেছেন। আমি মেনে নিয়েছি যে হ্যাঁ, বসে আপনি আমাকে থাপ্পড় মারছেন, এবং আমি এটাই বলতে চাই যে আপনি আমাকে একটা না, আপনি পাঁচটা থাপ্পড় মারছেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই পাঁচটা থাপ্পড় এবং আপনি আমাকে যে হুমকি দিয়েছেন এটাই হলো তার প্রমাণ যে আপনি সেটা স্বীকারোক্তি দিয়েছেন যে আপনি আমাকে চড় মেরেছেন, চড় মেরেছেন বিধায়। কিন্তু আগামীতে আমি চিন্তা করছি যে আমার নিরাপত্তা প্রয়োজন, অর্থাৎ আজকে আপনি আমাকে চড় মারতে পারেন, আগামী কিন্তু আপনি আমাকে হত্যাও করতে পারেন, এর নিশ্চয়তা দেবে কে? তাই আমি দেশবাসী এবং প্রবাসী সবার কাছে একটি অনুরোধ করব যে আমরা যারা আজকে প্রবাসী সাংবাদিকতা করি, নিজের খেয়ে বরের মোষ দাঁড়াই, অর্থাৎ দেশবাসীর কথা বলি, তাদেরকে যদি যাদের পক্ষে না যায় তারা আমাদেরকে হুমকি দিবেন, ধমকি দিবেন, আজকে আমি তিনটা দিন রাস্তায় বেরোতে পারি না, আমার সহকর্মীরা আমার সঙ্গে আসেন আমাকে নিয়ে রাস্তায় বেরিয়ে যান, যে কোনো মুহূর্তে তিনি আমাকে মারবেন, তার গুন্ডা বাহিনী রেডি হয়ে বসে আছেন, এমনটাও বলেছেন। তাই আমি বিশ্ববাসীর কাছে আজকের এই প্রতিবাদ সভা থেকে এবং সকল সাংবাদিককে বলব, আপনাদের যত দ্বন্দ্ব থাকুক সব বলে অন্তত পক্ষে সাংবাদিকদের যেন কেউ কোনো প্রকার হুমকি ধামকি এবং নির্যাতন করতে না পারে। আসুন আমরা সম্মিলিতভাবে এক হয়ে এসবের প্রতিবাদ করি, কোনো সাংবাদিক যেন নির্যাতিত না হয়। আমি আরেকটি কথা বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি যেমন দেশকে ভালোবাসি আপনিও দেশকে ভালোবাসেন। আপনি কোন রাজনৈতিক দল করেন কিংবা আরেকজন কোন রাজনৈতিক দল করে সেটা কিন্তু আমাদের কাছে বড় বিষয় নাই, আমরা যারা সাংবাদিক আমরা চিন্তা করি দেশ, জাতি এবং মাটি, সেটা আমাদের। আজকে আপনি যে পাসপোর্টটা নিয়ে সবুজ পাসপোর্টটা নিয়ে ঘোরেন, এটার পরবর্তীতে আপনি যে দেশের পাসপোর্টটা পাবেন তার আগে কিন্তু আপনার সবুজ পাসপোর্টটি বহন করতে হচ্ছে, সেখানে লেখা আছে নাগরিক বাংলাদেশ, আপনি বাংলাদেশের নাগরিক। যদি আপনি বাংলাদেশের নাগরিক হন তাহলে বাংলাদেশের সমস্যার কথা আপনি বিদেশের মাটিতে তুলে আমার দেশের মানুষকে সমস্যার ফেলতে পারেন না, এটা কারো অধিকার নেই। যখনই আমরা এই সংকটটি দেখি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি প্রচারিত হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরাও প্রচার করেছিলাম সেই সংবাদটি এবং সেই আক্রোশটি তিনি আমাকে গত তিন দিন আগে দেখিয়েছেন। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, দেশ আমাদের, সেই দেশ কর্মের কাছে ছোট করে হেউ করার কোনো প্রয়োজন না করে নিজেদের মধ্যে এটি সমাধান করুন। আপনার যদি দেশের বিরুদ্ধে কিছু বলতে যান সেটা আপনি বাংলাদেশের গণমাধ্যমকে বলেন, আর বিদেশের গণমাধ্যমকে বলে দেশকে ছোট করবেন না। আমি আবারও অনুরোধ করব, আমি সকল সংবাদকর্মীদের কাছে অনুরোধ করব, আপনারা সম্মিলিত হন, আমার মতো যেন কাউকে নির্যাতনের শিকার হতে না হয় এবং হুমকির শিকার না হতে হয়, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমরা সাংবাদিক, আমরা সংবাদকর্মী, আমরা আসলে অনেক কথা শুনে কিন্তু সহ্য করি, নীরবে সহ্য করি, কারণ অনেকে মিনিটের মধ্যে হাতা কাছে একদম গরম অবস্থা হয়ে একটা সাংবাদিকের গায়ে হাত তুলতে পারে। আমরা যতটুকু সম্ভব আমরা দূরে থাকি, কারণ দূরে থাকি এই কারণে
কারণ ওই রাজনৈতিক বা সামাজিক নেতা বা একজন কর্মীর পক্ষে যেটা সম্ভব আমাদের পক্ষে সেটা সম্ভব না। আমরা সাংবাদিকতা করি, লেখালেখি করি, আমাদের এই প্রবাসী মাটিতে আমাদের তো অনেকভাবে ট্রিট করা হয়। কিন্তু একটি বিষয় ভেবে দেখবেন, আপনারা অনেক অনুষ্ঠান আছে সাংবাদিকরা না গেলে শুধুই করেন না, আবার অনেক আমরা আপনারা অনুষ্ঠান করে চলে যান কিন্তু সেই অনুষ্ঠানের সুন্দর পরিপূর্ণভাবে রূপ দিয়ে আমরা সংবাদকর্মীরা সেটি আবার আপনারা বারবার ফেসবুকে শেয়ার করেন। আসলে শিমুর রহমানের সাথে যে ব্যক্তির একটি সমস্যা তৈরি হয়েছে আমাদের মোটেই কামও ছিল না, আমাদের কাছে বলতে পারতো বা আমার বিশেষ করে মানে হাস্যোত্তর অভিযোগ আমার কাছেও আমার বিরুদ্ধে হয় এরকম যে তুমি এটা না পেরে তুমি অন্য কাউ দিয়ে এটা করিয়েছো। আসলে আমাদের সাংবাদিকদেরকে বলা হয় এখানকার ইত্যাদি রুমের পলিটিক্স মেকার, অর্থাৎ আপনারা একটা রাজনীতি তৈরি করি, রাজনৈতিক বিরোধ সৃষ্টি করি, রাজনৈতিকভাবে প্রতিপক্ষ দাঁড় করায়, তাহলে কি বিষয় আপনারা ভেবে দেখবেন আমাদের সাংবাদিকদের এই যাদেরকে আপনারা বলেন বিশিষ্ট দর্শনীয় সাংবাদিক, তাদের দ্বারা যদি এগুলো সম্ভব হয় তাহলে আপনাদের অবস্থানটা কি? আমি সেদিকে যাবো না, কারো ব্যক্তি সমালোচনা বা কোনো গোষ্ঠীর সমালোচনা আমি করবো না। তবে একটি কথা বলে দেব যে আমরাও কিন্তু রক্তে মাংসে ধরা মানুষ, আমাদেরও কিন্তু আপনাদের যেরকম শরীর গরম হয়ে যায়, আমাদেরও কিন্তু হয়তোবা পেশাদারিত্বের কারণে বা লেখালেখির কারণে, আমি পেশাদারিত্ব বলবো না, আমরা আগে কামনা দিই তারপর লেখালেখি করি, কিন্তু পেশাদারিত্বের কারণে হলেও আমাদের আপনাদের চেয়ে অনেক কম মানুষদের থাকলেও আমরা কিন্তু সেটি ধরে রাখার চেষ্টা করি, এবং এই একটু আপনাদের চেয়ে অনেক কম মানুষদের থাকলেও আমরা কিন্তু সেই মানুষের ভয়ের কারণে আমরা অনেক কিছু সহ্য করি। আপনাদের এত মানিকটা তারপর তো আপনাদের দেখি আপনাদের যে বিষয়গুলো আপনারা করেন সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, সামাজিকভাবে সংগঠন বিরোধী বা সংগঠন ইত্যাদি কিন্তু সেটি আপনারা আপনাদের ব্যাপার, বাট সব কিছু শেষে গিয়ে পরস্পরের সাংবাদিকের কারণ কি? এটার কারণ আপনারাই জানেন ভালো জানেন, আমরা বলবো না যে আমরা ধোয়া তুলছি না, আমাদের মধ্যেও আমরা অনেক সাংবাদিক রয়েছে গ্রিন কি খেলতে পছন্দ করে সেটি যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাংবাদিক গ্রিন গিট খেলবে এটা তার নেশা পেশা হতে পারে, সেই গ্রিন গিট ফাঁদে পা দেন কেন? সেই পাতার অপরাধে কিন্তু আপনি একজন অপরাধী। আমরা আমি ব্যক্তিগতভাবে আজকের শিমুর রহমানের ব্যাপারে ব্যক্তিগত সবার লাইভে কিন্তু আমরা আসলে ওইভাবে অন্য বিষয়ে কথা বলবো না, এর আগে যারা রয়েছে তারাও দু একটি কথা বলবেন। আমি সাংগঠনিক সম্পাদক জনাব তারেক হাসানকে আজকের বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি, পাশাপাশি আপনার যদি সাংবাদিকদের পক্ষে, এবং আমি আরেকটি বিষয় জানিয়ে যাচ্ছি তারেক হাসানের বক্তব্য করবে। আমরা সবসময় আসলে আমাদের ভিতরে এই কথা শোনার জন্য কারণে কিন্তু অনেকে আমাদের সাথে এরকম আচরণ করার সাহস পায়, আমাদেরকে ঐক্যবদ্ধতার বিকল্প নেই, সেই ফিনিশিং আমি বক্তব্য যাব এর আগে আমি তারেক হাসানের বক্তব্য শুনব। আজকে যে একটা বিষয় নিয়ে আমরা এখানে কথা বলতে এসেছি এটা খুব অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে হবে এটা হয়তো আজকে বলার আগে চিন্তা করি। সাংগঠনিকভাবে এই বিষয়গুলো লাভ লাভ করার কোনো সুযোগ নেই, যেহেতু অনেক একজন সিনিয়র ব্যক্তিত্ব তিনি আমাদেরকে শাসন করতেই পারেন, বয়স জ্যেষ্ঠ হিসেবে বয়স বিবেচনা শাসনটা যখন শোষণের দিকে চলে যায় তখন হয়তো আমাদের প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নের জায়গা থেকে বলতে চাই শিমুল রায় সহ আমরা সবাই তার বয়সে ছোট, তিনি শাসন করতে পারতেন, কোনো ভুলে তাকে বলতে পারতেন, দেখেন বুঝাতে পারতেন, তিনি তার গায়ে হাত তুলেছেন সেটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত আপনার স্বীকার করেছেন, স্বীকারোক্তি দিয়েছেন, এবং পাশাপাশি তিনি হুমকি দিয়েছেন যে ভবিষ্যতে আরো বড় কিছু জন্য আরো বড় কিছু করার জন্য সে প্রস্তুত রয়েছে, আরো বড় বড় ভাবে প্রতিশোধ নেবে এবং তাকে প্রাণ নাশ হুমকি দেবে, অত্যন্ত দুঃখজনক বিষয়, এবং তার ধরা হয়ে গেছে শিমুর রহমান একজন সমান ধর্মের সাংবাদিক, ইত্যাদিতে সুপরিচিত সাংবাদিক আপনারা সবাই জানেন, তার আর একটি পরিচয় আজকে তিনি দিয়ে গিয়েছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা সন্তান, একজন মুক্তিযোদ্ধা সন্তান এবং একজন সাংবাদিক প্রাণ নাশের ভয়ে প্রতিদিন যাবৎ গৃহবন্দী, গত তিন দিন যাবৎ সে গৃহবন্দী, সে ঘর থেকে বের হচ্ছে না, কোনো কারণে যদি তার একটা হামলা আসে তার
আমার আফজাল হোসেন আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আজকের এই সভা সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আজকের আমাদের সভাপতি রিপন রায় সাধারণ সম্পাদক সহ সকল সহকর্মীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমাদের একজন সহকর্মীর সাথে অসৌজন্যমূলক যে আচরণটি করা হয়েছে, যা আসলে আমাদের সংগঠন এবং আমাদের সকলের কাছে অপ্রত্যাশিত, এবং যে আচরণটি আমরা দেখতে পেয়েছি সেটি এমন একজন আমাদের এই কমিউনিটির এমন একজন সিনিয়র ব্যক্তি সাত্তার পুরনো ছোটন ভাইয়ের কাছে এই ধরনের আচরণ আসলে অপ্রত্যাশিত। আমরা ইতালি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আসলে একটি কথা না বললেই নয়, ছোটন ভাই হয়তো আবেগের বসে হয়তো বা রাগের ক্রোধের বসে ব্যাপারটি হয়তো বা ওইখানেই শেষ হয়ে যেতে পারতো। উনি যে আচরণটি করেছেন পরবর্তীতে শিমুল ভাইয়ের পোস্টে যে কমেন্টে উনি সহসিতভাবে স্বীকারোক্তি দিয়েছেন যে উনি ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, যা আসলে আইনের পরিপন্থী, যা আইনের পরিপন্থী। এই ধরনের কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আবারও জানাই, এবং আমরা আশা করব পরবর্তীতে আপনি একজন সাংগঠনিক মানুষ, পরবর্তীতে কোনো সাংবাদিক যদি আপনার বিরুদ্ধে যদি আপনার অপছন্দনীয় কোনো সংবাদ, আসলে একজন সাংবাদিক চাইলেই সবার কাছে ভালো থাকতে পারে না, একটা সংবাদ করতে গেলে একজনের কাছে ভালো আরেকজনের কাছে খারাপ, হয়তো বা একটা সংবাদ করতে গেলে এটা আওয়ামী লীগের পক্ষে যায় বিএনপির বিপক্ষে যায়, কিন্তু একজন সাংবাদিককে তার কর্ম করতেই হয়। সেই কর্মের কারণে যদি কোনো কোথাও আমরা কেউ ভুলে উঠতে হই, আমাদের এই ভুল যদি কোথাও আমাদের কোথাও হয়ে যায় তা হয়, সেক্ষেত্রে আপনারা সাংগঠনিক মানুষ সাংগঠনিকভাবে সেটার ব্যবস্থা নিতে পারেন। আপনার বিরুদ্ধে যদি অবমাননাকর কিছু লিখে থাকেন, আপনার বিরুদ্ধে যদি মানহানিকর কিছু লিখে থাকেন, সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। সেক্ষেত্রে আপনি সাংগঠনিকভাবে আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ, লিখিত অভিযোগ অথবা মৌখিক অভিযোগ দায়ের করতে পারেন। সেক্ষেত্রে আমরা সেই বিষয়টা বিবেচনা করে, অপরাধ বিবেচনা করে ওনার সাথে আমরা কথা বলে বিষয়টা আমরা সামাজিকভাবে বা সাংগঠনিকভাবে সমাধান করতে পারতাম, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে একজন সাংবাদিককে দুটো কথা শুনিয়ে দেওয়া, রাস্তায় দাঁড়িয়ে একজন সাংবাদিককে এটা আসলে একজন সিনিয়র ব্যক্তি হিসেবে, একজন সম্মানিত ব্যক্তি হিসেবে আপনার কাছে অপ্রত্যাশিত। আমরা চাই এই বিষয়টা সঠিক এবং সুন্দরভাবে সমাধান হোক। আপনারা আপনাদেরকে আসলে আপনারা আমাদের সিনিয়র, আপনারা আমাদের বাবার বয়সী, আপনাদেরকে বলার মতো আপনাদেরকে শেখানোর মতো আমাদের কিছু নাই। আমরা অচিরেই বিষয়টির সুরাহা আমাদের প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে বিনীত আবেদন জানাবো, বিষয়টি যেন সুন্দরভাবে একজন সাংবাদিকের উপরে নির্যাতন হামলা হুমকি কোনোভাবেই কাম্য নয়, সে যেই হোক, সে যে কোনো সাংবাদিকই হোক, তার উপর এই ধরনের অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা চাইব সাধারণ কোনো ছোটন ভাই এবং আমাদের প্রেস ক্লাবের ব্যক্তিবৃন্দ আপনারা বসুন, আপনারা বসে যেভাবে জিনিসটাকে সমাধান করা যায় সেভাবে সমাধান করার চেষ্টা করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে। সারা ইতালিতে সারা ইউরোপে একটি
পরিচিত লোক বাচ্চুভাইকে মোড়া মুসি থেকে বাচ্চু বা বাচ্চু ভাই সম্পর্কে তার পরিচয় দেওয়ার কিছু নাই আমাদের। তিনি আজকে এসেছেন, তিনি আমি যতটুকু জানি শারীরিকভাবে অসুস্থ, তিনি ঈদগা মাঠে পরিষ্কার করতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন। এই কারণে তিনি এসেছেন তার বিবেকের কারণে, যে একজন শীর্ষ কমিউনিটি ব্যক্তি তার কাছ থেকে একজন সমাজকর্মী কি আচরণ আশা করতে পারে আর কি আচরণ পেয়েছে সেটির ব্যাপারে তিনি কথা বলবেন। তার আগে আমি সিনিয়র সহসভাপতি আমাদের রিনা আনন্দ বক্তব্য শুনি, বাচ্চুকে আমাদের 10 মিনিট সময়। ধন্যবাদ। ইদান বাংলা প্রেস ক্লাব, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপস্থিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আমাদের এই প্রতিবাদ সভায় একত্রিত প্রকাশ করেছেন ধূমকেতুর কর্ণধার, ইতিমধ্যে স্বয়ং আন্দোলনের অগ্রপুরুষ নয়ন সিদ্দিকি পাচ্চু। আপনারা ইতিমধ্যে সকল বিষয় সম্পর্কে অবগত হয়েছেন, যে আমাদের সাংগঠনিক সম্পাদক শিমুল রহমানকে লিখিতভাবে সে স্বীকার করেছে যে সে তাকে প্রহার করেছে এবং ইতিমধ্যে তাকে প্রাণনাশে হুমকি দিয়েছে। আমি বাংলা প্রেস ক্লাব, ইতালি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি জনগণ এবং মিডিয়া কর্মীদের কাছে আমি প্রশ্ন করে যাচ্ছি, যে একজন সাংবাদিক শব্দ প্রকাশ করবে সেটা কি তার অপরাধ? একজন ব্যক্তি, সে সামাজিক ব্যক্তিত্ব হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সে রাষ্ট্রগঠনমূলক কোনো কাজের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে, আর সেই সংবাদ প্রচার করতে গেলে কোনো সাংবাদিকের উপর সাংবাদিককে প্রহার করা হবে, তাকে হুমকি দেওয়া হবে, সেটা কি এইসবই সাংবাদিক সত্য প্রচার করা কি সেটা সমাজের জন্য কি অপরাধ? আমরা যারা সংবাদকর্মী আছি, সাংবাদিকতার সাথে জড়িত, তারা টেলিভিশন হোক, পত্রিকা হোক, যে কোনো মিডিয়ার মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যারা লেখালেখি করি তারা হচ্ছে সমাজের জন্য, এই কমিউনিটির জন্য লেখালেখি করি। অনেক ক্ষেত্রে আমাদের কেউ এখানে কেউ বেতনভুক্ত কেউ নয়, সকলে হিসাব চায় নিজেদের পেশার পাশাপাশি সংবাদ সংবাদকর্মী হিসাবে তাদের এই পেশাকে ই করে নিয়েছে, কিন্তু পক্ষান্তরে সমাজের তথাকথিত কিছু মুসলিমীয় খারাপ মানুষ এই সময় বিভিন্নভাবে প্রভাব পেয়ে যাচ্ছেন। কিন্তু এই শিমুল রহমান যে সংবাদ প্রচার করেছেন আজকেও সেটা সর্ব ইউরোপ আওয়ামী লীগের মাধ্যমে একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছিল, সেখানে আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক ইতালির এক বিএনপি নেতা সম্পর্কে বলেছেন, তিনি দেশদ্রোহের কথা বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে শিমুলকে যদি সত্য প্রচার করার জন্য প্রহার করা হয়, তাহলে সরকারি দলের সাধারণ সম্পাদক কেন তিনি প্রহার করছেন না? কয়েকদিন পূর্বে ইতালিতে ইতালি আওয়ামী লীগ ইসের বিরুদ্ধে তার সেই মিডিয়ায় যে সে বক্তব্য দিয়েছিলেন দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সেই সম্পর্কে প্রতিবাদ করেছে। কেন ইতালি আওয়ামী লীগকে সে প্রহার করছেন না? কেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সে প্রহার করছেন না? এইখান থেকে আমরা বলব, শিমুলের আশেপাশে কেউ নেই, তার জন্য শিমুলকে তার শিমুলের উপর হামলা করার জন্য হুমকি দিচ্ছেন না, এটা বাবা আমার ভুল। শিমুলের সঙ্গে আমরা যারা আছি, ইতাল বাংলা প্রেস ক্লাব আছে, ইতিমধ্যে সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠন আমাদের সাথে ঐক্যবদ্ধ একত্রে ঘোষণা করেছে, ইতিমধ্যে দুর্নীত সোশ্যাল সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকি পাচ্চু আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে একত্রে ঘোষণা করে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। সুতরাং তাই রহমান ছোট আপনাকে বলবো, সমাজের শিষ্টাচার বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে আপনি আর কোনো ই করবেন না, এবং সমাজকে সুন্দর এবং স্বাভাবিক প্রক্রিয়ায় চলার জন্য সংবাদকর্মীদেরকে তাদের স্বাভাবিক সংবাদ প্রচার করার জন্য সকলকে উন্মুক্ত করে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে বন্যায় সেখানে প্রতিবাদ, সেখানে হবে ইতালি বাংলা প্রেস ক্লাবের মঞ্চ সঞ্চার। ধন্যবাদ সকলকে। আমরা আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ সভাপতি, তিনি তার বক্তব্য শুনলো, তার বক্তব্য আপনারা শোনার জন্য তিনি আগ্রহে বসে আছেন, যে বাচ্চুকে আসলে তিনি কি বক্তব্য রাখবেন। তার আগে আমরা সভাপতির সমাপনী বক্তব্য রেখে আমাদের আজকের সভার সভাপতি জনাব গান্ধী, তিনি তার বক্তব্য শেষ করি, আমরা বাচ্চুকে বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করি। আর বাচ্চুকের বক্তব্য পরে অনেকে বক্তব্য শোনার আগ্রহ আমি এই জন্য এরকমই একটা সিদ্ধান্ত চাচ্ছিলাম, যে কারণ বাচ্চু ভাইয়ের কথা শোনার পর আমার কথা শোনার ধৈর্য অনেকে থাকবে না, আর চাই আমি বেশি সময় নেব না। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আমাদের ইতালি বাংলা প্রেস ক্লাবের প্রতিবাদ সভায় বাচ্চু ভাই এসে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল সহকর্মীকে যারা এখানে উপস্থিত আছেন। আমি বাচ্চু ভাই অসুস্থ বিধায় আমি সময় বেশি নেব না, তবে আমি কমিউনিটির নেতৃবৃন্দদের কাছে বিশেষ করে দুই একটি আবেদন রাখতে চাই এবং একটি কথা বলতে চাই, যে আপনারা অনেকেই অনেক সময় বলেন যদি বা সংবাদটা আপনার মনোভূত হয় না, যে তুমি কিসের সাংবাদিক বা অমুকে কিসের সাংবাদিক, তাকে কে রাজনীতি সাংবাদিকতা করার অনুমতি দিছে,
তার লাইসেন্স আছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এখানে যারা আপনারা বিভিন্ন সংগঠন করেন, আপনাদের কি কে অনুমতি দিয়েছে? বিশেষ করে বড় রাজনৈতিক সংগঠনগুলি বাংলাদেশে আপনাদের কি কে এখানে অনুমতি দিয়েছে? আপনাদের কি ইতালিয়ান সরকার অনুমতি দিয়েছে? সুতরাং বিতর্কের খাতিরে বিতর্ক নয়, আপনারা রাজনীতি করেন, রাজনৈতিক সংগঠন করেন, আমরা আপনাদের সংবাদকর্মী হিসাবে আপনাদের অনুষ্ঠান প্রচার করি, আপনাদের সংবাদ প্রচার করি, এটা একের অন্যের পরিপূরক বা প্রয়োজনে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানানো যায়। সুতরাং এটা কখনোই আপনাদের হওয়া উচিত না যে আপনি সংবাদটা আপনার বিপক্ষে গেছে, আপনার অনুগত হয় না, এই জন্য আপনি আমার পারমিশন পুষ করবেন, আমার পুষ্টি উদ্ধার করবেন। আপনাদের কাছে আমরা অনুরোধ রাখব যে সংবাদ সত্য সংবাদ প্রকাশ করতে গেলে হয়তো কারো বিপক্ষে যেতেই পারে, অথবা আমরাও মানুষ, সাংবাদিকরাও মানুষ, ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। এজন্য একজন মানুষকে আক্রমণ করা, তাকে শারীরিকভাবে আহত করা, অথবা তাকে মানসিকভাবে নিপীড়ন করা, অথবা তাকে হুমকি ধমকি দেওয়া, এটা থেকে বিরত থাকাটাই উত্তম। কারণ আজকে যে আপনার বিপক্ষে অথবা যেই সংবাদ আপনার বিপক্ষে গেছে, কালকে আপনার সে সত্য সম্বন্ধের কারণে সেই সংবাদ সে আপনার পক্ষে সংবাদ হতে পারে। সুতরাং আমি কমিউনিটি শুধু আজকে যে নেতার বিরুদ্ধে, যেমন শাহাদাতুর রহমান ছোট ভাইয়ের বিরুদ্ধে, তিনি আমাদের সম্মানিত একজন ব্যক্তি, তার যে তার বিরুদ্ধে যে অভিযোগ শিমুল ভাইকে তিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন, এটা আসলেই দুঃখজনক। আমি শুধু এটা না, এর সূত্র ধরে আমি বলতে চাই যে কমিউনিটি সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে যে আপনারা সহচিন থাকুন, সাংবাদিকদেরকে তাদের পেশাগত পালনে দায়িত্ব পালনে সহযোগিতা করুন, আপনার তাতেই আপনার মঙ্গল, আমাদের মঙ্গল, সমাজের মঙ্গল। একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠায় যদি আপনি মনে করেন যে কোনো সাংবাদিক তার আদর্শহীন কাজ করছে বা ভুল বা কোনো ধরনের মিথ্যে সংবাদ পরিবেশন করছে, তাকে তার ভুল ধরিয়ে দিন, তাকে সত্যটা উপস্থাপন করতে দিন বা উপস্থাপন করতে সহযোগিতা করুন, কোনো হুমকি ধামকি নয়, ভালো সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করুন। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে সবার সভাপতি তিনি বক্তব্য রেখেছেন, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকে প্রতিবাদ সভার প্রধান নুরুল আলম সিদ্দিকী বাচ্চুভাই, তিনি বক্তব্য রাখবেন। আসলে বাচ্চুভাইয়ের সাথে বাচ্চুভাইয়ের কাছে আমাদের একটি অনুরোধ, দাবি বলেন যেভাবে বলেন যে আমরা কমিউনিটিতে যারা লেখালেখি করি, আমাদের হাজারো অপরাধ, কিন্তু আপনাদের অবস্থান থেকে কি আমাদের প্রোগ্রাম আমাদেরকে মারধর করা বা আমাদেরকে হুমকি ধমকি দেওয়া বা আমাদের নিয়ে অশ্লীল মন্তব্য করা বা ফেসবুকে লেখালেখি সমীচীন কিনা আছে, এই বিষয়ে একটু কাইন্ডলি বলবেন। এবং আমাদের অপরাধগুলি কিন্তু আপনারা শাসন করার অধিকার রাখেন, কিন্তু আপনারা কি শোষণ করার অধিকার রাখেন? ধন্যবাদ। আমি অনুরোধ করবো, যেহেতু সরি বৈশাখ কথা বলতে হইতেছে এবং আপনারা যদি মাস্ক গুলা লাগাই ফেলেন তাহলে আমি বুঝতে পারি, হ্যাঁ একজনের খোলা থাকলে অসুবিধা নেই, দুজন খোলা থাকলে তো সবাই সাথে আমারটা খুবই লাগে। ধন্যবাদ স্যার সবার সভাপতি, ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি এবং পরিচালক, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমি যে কথাটা আপনাদের কাছে বলবো, এখানে আমার দুইটা দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে, একটা সামাজিক দায়িত্ব আর একটা প্রতিষ্ঠানের দায়িত্ব। ধূমকেতু সংগঠনের কতগুলো কর্মকাণ্ডের ভিতরে প্রচার জগৎটা আমাদের একটা কর্মকাণ্ড, যেটা শিমুল সাহেব দীর্ঘ 5-7 বছর যাবৎ কন্টিনিউ করে যাচ্ছে। কিন্তু ধূমকেতু পত্রিকার প্রিন্টিং থেকে শুরু করে অনলাইনে যে কাজগুলো লেখার সেটা শিমুল সাহেব করে এবং একনিষ্ঠভাবে করেছে। আমার জানা মতে, আমার দেখা মতো শিমুল সাহেব অগ্রগতি কমিউনিটিতে এমন কোনো কিছু সৃষ্টি করে নাই যেটা আমার ইন্টারফেয়ার করতে হয়েছে। দুই একটা ঘটনা আমি সাথে সাথে ইন্টারফেয়ার করছি, যদি দেখছি সেটা সত্যতার ভিতরে ছিল না, আমি নিজে সেটা ইন্টারফেয়ার করে অনেক খবর আছে যেগুলোকে আমরা পরে সংশোধনে আনছি। শিমুলকে কোরআন মাসের হুমকি, পরবর্তীতে তার গায়ে হাত তোলা, মারছি, কী হইব, বিচার হইব, এটা এক ধরনের কী বলে কিছুটা সন্ত্রাসী কথাবার্তা।
করছি পারলে দেখে দিচ্ছি তুমি যেমন একটা পাটাপাটি সুন্দর ইয়ে আছে যেটা আসলেই আমাদের উচিত না অপরাধ আছে আর শিমুল সাহেব যেই খবরটা প্রচার করল সেই খবরটা যদি সঠিক না হয় বৈধ না থাকে সভাপতি সাহেব তাহলে যার বিপক্ষে গেল সে তো সমস্যা সেটার বিপক্ষে মামলাই করতে পারে আমার যেন মতে আমি আমাদের কথা বলি যে প্রচুর সংবাদ হচ্ছে আমি আমার কথা বলি আমার বিপক্ষে হচ্ছে প্রচুর বেকায়দি আমার বিপক্ষে রেখেছে আপনারা দেখছেন আমি এই ব্যাপারে কখনো কারো বিপক্ষে কিছু বলি ওটা ওনার পঞ্চায়েত নিলেই হোক ওনার স্বাধীনতা বলি তবে সবসময় অনুরোধ করি যাতে অশালীন শব্দ ব্যবহার না করে বিশেষ করে যেটা আমি বলি সেটা হলো এটা মা বোনদের উপর যাতে সমস্যাগুলো না হয় আমি সব আপনাকে কথাটার জন্য আল্লাহ একটু নোট রাখার জন্য যে মা বোনদের কথাটা আমার বলতে হইব তার কারণ একটা ঘটনা ঘটছে আর কি ফ্যামিলির ব্যাপারটা আমি যে বিষয়টা বলবো সে বিষয়টা হলো এটা যে আজকে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা হলো টোটাল একটা সামাজিক বিষয়ের উপর আক্রমণ করা হয়েছে একটা নিউজ হইল এপ্রিলের 4 তারিখে সরি জুলাই 4 তারিখে একটা নিউজ হয় সেই নিউজটার ভিতরে যারা তাইফুল আহমদ ছোট বলেন যে হ্যাঁ বাংলাদেশি এই লোকগুলা রোগে আক্রান্ত তারা বাংলাদেশ থেকে সরার জন্য মানে কি বলে আপ্রাণ চেষ্টা করেছে এই নিউজটাকে শিমুল সাহেব করে যেটা রোম ফান পেজের ভিতরে আছে 14 জুলাই এরপর 5ই জুলাই আরেকটা পত্রিকা লেখে এইগুলার বাস্তব হয়ে গিয়া 7 তারিখে যে কারণে 8 তারিখে ফ্লাইটটা ফিরে পাঠানো সুতন সাহেব সত্য বলছে না মিথ্যা বলছে না সুতন সাহেবের বিষয় মনে করি তিনি সত্যই বলছেন বাংলাদেশের জিনিসগুলা করছে সেই জিনিসটাকে শিমুল সাহেব বলছেন তুমি এই কথাটা বলছেন সেই কারণে তাকে হুমকি দেওয়া বা তারে মারা মারছে তো কি হয়েছে সেটা বিচার চায় এটা অবশ্যই শিষ্টাচারের বাইরের ব্যাপার তারপরে তিনি ভালো মনে করেন তিনি কি করছেন না করছেন আবার অনেকে চেষ্টা করতেছেন শিমুল সাহেব কিসের সাংবাদিক একটা প্রশ্ন উঠায় আনছে আপনি ক্যামেরায় আসেন কিনা সেটা দেখেন করা যায় কিনা এই লাইনটা দেখেন ইন্ডিপেন্ডেন্ট লাভ জার্নালে ইন্ডিপেন্ডেন্ট অ্যালার অ্যাক্টিভিটা দি জার্নালিস্ট ইন্ডিপেন্ডেন্ট এই এই লাইনটা আসে কিনা একটু দেখবেন কি জি আসছে জি আচ্ছা শিমুল সাহেবের যে অ্যাক্টিভিটি জার্নালিস্ট হিসাবে ধূমকেতুর পক্ষ থেকে সেটা রাষ্ট্রীয়ভাবে রেজিস্টার করা সুতরাং আমি জানি না কারা এই সমস্ত প্রশ্ন আনেন এখন রাষ্ট্রীয়ভাবে যদি শিমুল সাহেব আছে অন্য কেউ না থাকলেই যে তার তাকে অপদস্থ করতে হবে বিষয়টা হচ্ছে সেটা না এখন সারা পৃথিবীতে একটা বিষয় তথ্যযুগ হাতের কাছে মোবাইল আছে যে কোনো সময় একটা লোক একটা তথ্য পৌঁছে দিতে পারে আমি অনুরোধ করব যে আমাদের কমিউনিটিতে যারা রাজনীতি করেন সমাজনীতি করেন তার পক্ষে বা বিপক্ষে কোনো প্রচার হলেই আপনারা যা মন চাই তাই করবেন তাদের সাথে এটা উচিত না এরপর যারা ফেক আইডিগুলো খুলতেছেন ফেক আইডিগুলো যারা অশ্রাব্য ভাষা ব্যবহার করতেছেন তাদেরও সেটা উচিত না এবং আমি সভাপতি সাহেব আপনার কাছে অনুরোধ করব আপনার রেঞ্জের ভিতরে যদি কোনো ফেক আইডি থাইকা থাকে যদি আপনাদের জানা থাকে এটা পুলিশকে রিপোর্ট করা উচিত কারণ এই ফেক আইডিগুলো সমাজের জন্য আসলে ক্ষতি কি বলে এটা চরম ক্ষতি করতেছে আমি অনেকগুলো আইডি আমার ব্লগ দেওয়া সুতরাং কে কি লেখা আমি জানি তার ভিতরে তাইজুর রহমান ছোট সেও আমার ব্লগ সুতরাং সে কি লেখা আমি জানি আমার কাছে অনেকে পাঠায় উনি এটা লেখছে স্ক্রিনশট দিয়ে ব্যাপারটা তারপরে সুলতান সোনায় ব্লগ দেওয়ার টাইম আমি শুনতে পারছি সুলতান সুলেমান সাহেব নাকি আমি যাবে গেছে তাই বলে আমার চুলন সম্পর্কে বিপক্ষে সেখানে বিভিন্ন লোক সেখানে মন্তব্য করতেছে এবং ফেক আইডি দিয়া তার ফ্যামিলির উপরও বাজে মন্তব্য করছে আমি আজকে সভাপতি সাহেব আপনার কাছে অনুরোধ করবো যে আপনার একটা অফিসিয়ালি একটা ই দেন কি বলে এটাকে একটা একটা অফিসিয়াল একটা ডিক্লেয়ার দেন প্লাস একটা
প্রশাসনিক স্টেপ নেন যে ভেকেন্ডিগুলো আছে এই ভেকেন্ডিগুলোর বিপক্ষে আপনাদের ই নেওয়া উচিত একটা অবস্থান নেওয়া উচিত নচেত এই ভেকেন্ডিগুলো সামাজিকভাবে সামাজিক ভারসাম্যতা হারাচ্ছে আমি আপনার সাথে সমস্যা হইতেই পারে মনে করি বৈধ অবৈধতার ভিতরে থাকতে হইতে পারে শিমুল সাহেবের সাথে হইতেই পারে কিন্তু এর কথা তিন আগে পরবর্তীতে শিমুল সাহেবের ফ্যামিলিতে জড়ায় একটা লেখা আমার ফ্যামিলিতে জড়ায় লেখা এটা উচিত তো এগুলো করা হচ্ছে ফেক আইডি সুতরাং আমি অনুরোধ করবো যে আপনাদের এই বিষয় কি বলে আজকে প্রতিবাদ সভার মাধ্যমে যেন এগুলো প্রতিবাদ করা হয় যারা ফেক আইডি চালায় তাদের বিকল্প আপনারা দৃষ্টি আমি পুনরায় একই অনুরোধ করবো কমিউনিটি সভার কাছে যে একটা খবর পক্ষ বা বিপক্ষ হইতে পারে আপনার পক্ষ যেতে পারে বিপক্ষ যেতে পারে এর অর্থাৎ এই না আপনার রাস্তাঘাটে যে তাকে ধরে আপনার শাসাবেন তাকে ধরে মারবেন তাকে ধরে পিটাইবেন আবার প্রকাশ্যে বলবেন আমি মারছি তো কি হয়েছে এটা অবশ্যই শিষ্টাচারের বাহিরে তাকে অনুরোধ করব যে সেই জায়গা থেকে সৈরা এসা এগুলো আপনাদের ক্ষমা চাওয়া যেন প্রকাশ্যে যারা এই ধরনের কি বলে কিছুটা মার্সেল শুরু করতেছেন একটা প্রশাসক একটা প্রফেশনের বিপক্ষে আর আজকে সভা সভাপতি আমি আপনাকে অনুরোধ করব যে আপনারা যে কাজগুলো করতেছেন সেই কাজগুলোর ভিতরে অবশ্যই স্বাধীনতা রাখবেন সঠিক প্রচারের যে বিষয়টা সেটার একটা উদাহরণ দিতে হয় একটা প্রচারের সঠিক প্রচার বা মিথ্যা প্রচার ব্যাপারটা এরকম মনে করি 15 আগস্ট একটা দিন যে দিনে কার অ্যাক্সিডেন্টে মা মারা গেছে মা অন্তঃসত্ত্বা ছিল মা মারা গেছে অবশ্যই যে বাচ্চাটা সেদিন জন্ম হইল তার জন্য কি ফলে কোন সাংবাদিক যদি লেখে 15 তারিখ ওই ছেলের জন্মদিন এটা সব মিথ্যা আবার কোন সাংবাদিক যদি লেখে 15 তারিখ ওই মার মৃত্যু দিবস এটা সত্য মিথ্যা এবার কোন সাংবাদিক বা সকল একসাথে হয়ে বলল আমি 15 তারিখে আমাদের মা মারা গেছে সুতরাং আমি এটা সম্পালন করব কিছু সাংবাদিক সেটা বলতেই পারে আবার কিছু সেকেন্ড জেনারেশন বা ইয়ার জেনারেশন বলল যে না আমার জন্ম হয়েছে আমি জন্মদিন পালন করব পালন করতেই পারে সুতরাং বিষয়টা হলো এটা যে যে তথ্যটা দেয় সেই তথ্যটার ভিত্তি আছে কিনা যদি ভিত্তি থাকে সাংবাদিকের পূর্ণ অধিকার আছে সেই বিষয়টা প্রচার করা ভিত্তি না থাকে তাহলে অবশ্যই সাংবাদিক তার প্রচারের জন্য দায়বদ্ধতা বহন করে তবে তার অর্থ এই না যে কারো জেলা মারতে হলো পিটে দিল আপনার কথা ব্যক্ত করবো না সভাপতি সাহেব আমার সাধারণ অবস্থা খুবই খারাপ আমি আপনাদের সাথে একত্রতা বিষয় এই কারণে করছি যেহেতু দুর্নীতি সুশাসন সম্মেলন শুধুমাত্র সামাজিক কাজের সাথে জড়িত না অবশ্যই অন্যের অধিকার যেখানে হস্তক্ষেপ হয় সেখানে আমরা চেষ্টা করি আমি অনুরোধ করবো আমাদের কমিউনিটি নেতৃবৃন্দকে ধীরস্থিতি থাকার জন্য এবং সাংবাদিকদের কাছে অনুরোধ করবো আপনারা যেই সংবাদ প্রচার করবেন সেই প্রচারগুলার একটা ভিত্তিটা প্রচার করবেন যাতে আমরা আপনাদের পক্ষ নিয়ে কথা বলতে পারি একই সাথে অনুরোধ করবো আসলে সকলে মিলে একটা প্ল্যাটফর্মে আসে ফের আইনগুলোর বিপক্ষে আমরা আইনগুলো ব্যবস্থা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম সাংবাদিকদের সংশ্লিষ্ট সুলতান সুমামান থেকে যে লাস্ট যে পোস্টটা করা হয়েছে যেখানে সুলতান সাহেবের ফ্যামিলি নিয়ে আক্রমণ করছে তা পেয়ে যায় অলরেডি আপনাদের নামের উপর বা আপনাদের মানে কিসের কি বলে শিমুলের নামে লুটে রাখলে বাস এটা কিন্তু যারা একটা ঘোড়া মানে থেকে বা মাসিকা করতেছে সেটাই হয়েছে যাই হোক আমি তারপর বলবো যে সবাই আসবে তবে আমরা আপনাকে একটা কথা বলি আমি আমরা যারা প্রেস ক্লাবের সাথে আছি আপনার কাছে অনুরোধ একটি আইডি
একটি আইডিনের প্রত্যেকটা আইডির কথা যদি আইনিভাবে কোনোভাবে যদি আপনি বের করে অথবা আমাদের সাজা যদি যে কেউ জড়িত থাকে আমরা চাই ওই চেহারা করে কারা করে এটা কি সাংবাদিকরা করে না সাংবাদিকদের ভিতরে অন্য কেউ করে আর সমাজে যদি বিভেদ সৃষ্টি করে যখনই আপনার সাথে আপনারা দ্বন্দ্ব বাজে মাঝখান দিয়ে একটা পয়েন্ট করে এর মানে কি আরো বিষয়টা ঘোরা করার জন্য সেক্ষেত্রে আমি কিছুদিন দুই দিন আগে ফেসবুকে বললাম আল্লাহ যারা ফেকা দিয়ে দেখে তাদের করোনা জড়িত এক লোকের ভাই ভাই মৃত্যু চাইছেন আপনার তাহলে আমার মনে হয় দাঁড়াইছে আগামী দিনে আমাদের আন্দোলন হোক সকল ধরনের ফেকাইডির বিরুদ্ধে সকল ধরনের সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্ত সমাজকে যারা অশান্ত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আন্দোলন হোক এবং আমরা সাংবাদিকরা এই কমিউনিটির জন্য কিছু দিতে না পারলেও আমরা কিন্তু আপনাদেরকে সহযোগী যোদ্ধা হিসেবে কাজ করি আপনারা যখন ইমিগ্রেশন আন্দোলন করেন আমরা সাংবাদিকরা কিন্তু সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিই সেক্ষেত্রে আপনি একজন ইমিগ্রেশন যোদ্ধা হলে আমি নিজে একজন ইমিগ্রেশন যোদ্ধা আমার সাংবাদিকতার দিক থেকে সেক্ষেত্রে আপনাদের সাথে আমরা সমাজের সাথে ভালো কাজের সাথে আছি খারাপ কাজকে আমরা ধিক্কার জানাই জিজ্ঞাসা জানাই এবং আগামী দিনে সকল ভালো কাজের সাথে ইতালি বাংলা প্রেস ক্লাব থাকবে এবং ইতালি বাংলা প্রেস ক্লাব কোনো সাংবাদিকদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে আমি আমার বিরুদ্ধে অভিযোগ আসলে সভাপতি এবং আমি বিশেষ করে আমাদের এই ধূমকেতু যে একটি মিডিয়া প্রতিষ্ঠান এই ধূমকেতুর আবার গণতান্ত্রিক তিনি পাচ্ছ আমাদের কোনো সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আসলে যদি মনে করেন সভাপতি তিনি পক্ষপাতিত্ব নিয়ে আমাদের অভিযোগকে ভালোভাবে গতি দেখছেন না সেক্ষেত্রে কমিউনিটির ব্যক্তি হিসাবে সিদ্দিকী পাত্রের কাছে আপনারা বিচার দিতে পারেন তিনি আমাদের সাথে আলোচনা করবেন অবশ্যই পক্ষপাতি হলে সেটি শাসন করার অধিকার তিনি এবং কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃত্বে রাখেন আজকের মতো এই প্রতিবাদ সভায় বিদায় নিচ্ছি এবং আমাদের প্রতিবাদ সভা সমাপ্তি হবে সভাপতি বক্তব্য রেখেছেন এবং সভাপতি তার সমাপনী বক্তব্য মানে বিদায় আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন ধন্যবাদ সবাইকে যারা আজকে আমাদের ফেসবুক লাইভ থেকে আমাদের প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা কারোর বিরুদ্ধে নয় আমরা সমাজের পক্ষে আমরা নিরপেক্ষ নই আমরা স্বার্থবাদ তবে সমাজের পক্ষে স্বার্থবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ দিয়া হোসেন ধন্যবাদ পাঁচু ভাই মন্ত্রীর ব্যক্তিত্ব আমি অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বিশেষ করে ফেকাইডি নিয়ে অনেকগুলি কথা হয়েছে স্বাভাবিকভাবেই বলেছে অনেকে সরাসরি আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেন বা দোষী সাব্যস্ত করেন যে ফেসবুকের ফেকাইডিগুলি নিয়ে আমি বহু পূর্বেই ফেকাইডি সম্পর্কিত অনুরোধ করেছিলাম যে এই আইনি ব্যবস্থাগুলি বা নেওয়ার জন্য যে যাদের বিশেষ করে যারা ভিকটিম বা যাদের নামে এই অপপ্রচারগুলি হয় যে আপনারা মিনিমাম একটা অন্তত উদাহরণ সৃষ্টি করুন সমাজে যাতে করে আমরা বলতে পারি না আপনারা একটা উদাহরণ সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে আর কেউ সাহস না পায় কিন্তু আজ পর্যন্ত আমরা সবাই শুনছি যে বিভিন্নভাবে হুমকি ধামকি বা এই আজ বেরিয়ে আসছে না কাল বেরিয়ে আসছে এখন পর্যন্ত হয় না তবে আমি নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই যদি কোনো ব্যক্তি হিংসা পরামর্শ হইয়া বা কাউকে শিমুলকে আমাকে বা আদারওয়াইজ কাউকে কাউ হেন বা কাউকে বিপদে ফেলার জন্য ফেকাইডি দিয়ে কোনো ফ্যামিলি কোনো মেয়ে বা কোনো মহিলা কাকু কারো সম্পর্কে এই ধরনের হীনমন্যতা দেখায় আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আচ্ছা যেটা বললেন যে আমরা ফেকাইডি সম্পর্কিত বেশ কয়েকটা ফেকাইডি আমাদের জানাই আছে আমরা খুব তাড়াতাড়ি এ ব্যাপারে হলো গিয়া এই ফেকাইডির তথ্য সংগ্রহ করে আমরা আইনি পদক্ষেপ নেব ইনশাআল্লাহ আমি আজকের অনুষ্ঠান এখানেই প্রতিবাদ সভা এখানেই শেষ করছি আর একটা অনুরোধ করছি ছোটন ভাইকে যিনি অবশ্যই আমাদের মুরব্বী কমিউনিটির ব্যক্তিত্ব তার অনেক অবদান আছে কমিউনিটিতে দীর্ঘদিন তারা এই কমিউনিটির পিছনে সময় ব্যয় করেছেন তো আমি আশা করব যে শিমুল রহমান আপনার ছোট ভাই এ ব্যাপারটা আপনি নিযুক্ত দিয়ে সমাধান করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম